যোগুকাকের ছেলে কনক খুব দুষ্ট প্রকৃতি ছিল। কনক ছোট বড় সকলের সাথে অনেক দুষ্টুমি করত। একদিন কনক একটা গাছের ডালে বসে একা একা বলতে থাকে, কতদিন হলো কারো সাথে দুষ্টুমি করি না। দুষ্টুমি না করলে যে আমার পেটের খাবার হজমই হয় না। আশেপাশে তো কাউকে দেখছিও না দুষ্টুমি করার জন্য। যাই সামনে গিয়ে দেখি কাউকে পাই কিনা। এসব বলে কনক উড়তে থাকে। আর কিছু দূর গিয়ে কনক, দূর বাবা, এখানেও তো কেউ নেই। তাহলে কি আজকেও আমি কারো সাথে দুষ্টুমি করতে পারবো না? কতদিন হলো প্রাণ খুলে হাসি না। ঠিক তখনই কনকের চোখ যায় তোতার রঙের দোকানের দিকে। তোতা তখন তার দোকানে ছিল না। পেয়েছি বুদ্ধি, এবার আমাকে কে আটকাবে দুষ্টুমি থেকে? আজ তো আমি অনেক মজা করব। কনক রঙের দোকানে প্রবেশ করে আর কয়েকটা রং দিয়ে অদ্ভুত রকম রূপ ধারণ করে। কনক নিজের দিকে তাকিয়ে বলতে থাকে, ওরে বাবা, নিজেকে দেখেই তো আমার ভয় লাগছে। তাহলে বনের পাখিরা কি করবে? যাই যাই, দেরি করে আর লাভ নেই। কনক পাখিদের বাড়ির সামনে যায়। কনকের এমন ভয়ানক রূপ দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কেউই কনককে চিনতে পারে না। সব পাখিরা তাদের ঘরে বসে ভয়ে কাঁপছিল। টুনি তার ঘরে প্রবেশ করে টুকিকে বলতে থাকে, টুকি মা, একদম বাহিরে যাবি না। বাহিরে একটা অদ্ভুত রকমের পাখি এসেছে শোনা। বাহিরে গেলে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে। যাস না মা, বাহিরে একদম যাস না কিন্তু। ঠিক আছে মা, আমি আজ ঘরেই খেলবো, কোথাও যাব না। কিন্তু মা, আমার যে ক্ষুধা লেগেছে, আর ঘরেও তো কোনো খাবার নেই, তাহলে এখন আমি কি খাবো মা? হ্যাঁ রে মা, তুই তো ঠিকই বলেছিস। হায় সৃষ্টিকর্তা, এ কোন মুসিবতে পড়লাম আমি। অন্যদিকে কণিকা ঘরে বসে বসে বলতে থাকে, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, এবার আমি কি করে বাইরে যাব? ওই অদ্ভুত পাখিটা তো বাইরে বসে আছে। আমার কনকটা যে কোথায়, ওর জন্য ভীষণ চিন্তা হচ্ছে। কনক পাখিদের এমন ভীত চেহারা দেখে গাছের মগডালে বসে বলতে থাকে, পাখিরা ভীষণ ভয় পাচ্ছে। উহ, আমার যে কি মজা লাগছে, আমার হাসি তো আটকাতেই পাচ্ছি না। আমার চেহারা দেখেই এরা ভয় পেয়েছে। যদি একবার আওয়াজ করি তাহলে তো ঘর ছেড়েই পালাবে। এসব বলে কনক একটা আওয়াজ করতে থাকে। কনকের আওয়াজ শুনে সবাই তাকে চিনতে পারে আর কণিকা সহ সবাই উড়ে কনকের কাছে আসে। আর কণিকা বলতে থাকে, কনক, তুই এরকম অদ্ভুত সেজে আমাদের ভয় দেখাচ্ছিস? আর একটু হলেই তো আমি ক্ষুধার তাড়নায় মরেই যেতাম। কনক বাবা, এরকম দুষ্টুমি করতে নেই। এমন দুষ্টুমির ফলে দেখবে একদিন না একদিন তোমারই ক্ষতি হয়েছে, বুঝেছো? আমি তো নিজেই পাখিদের ক্ষতি করি, আমার আবার কি ক্ষতি হবে? আমি কখনো দুষ্টুমি ছাড়বো না। আজ অনেক মজা পেয়েছি আমি। দিদি, তোমার এই ছেলের জন্য দেখো, তোমারই না কপাল পুড়ে। দুষ্টুমি ছাড়বি না? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা এক্ষুনি। কণিকা কনকের পিছু পিছু ছুটতে থাকে আর কনক আগে আগে উঠতে থাকে আর বলতে থাকে, মা, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর দুষ্টুমি করব না। কণিকা উঠতে উঠতে ক্লান্ত হয়ে একটা গাছের ডালে বসে পড়ে আর কনক উড়ে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সেদিনের পর থেকে কনকের দুষ্টুমি কমার পরিবর্তে আরো বাড়তে থাকে। কনক কারো কথা শুনে না। কনক নদীর পাড়ে একটা গাছের ডালে বসেছিল। এমন সময় ওদিক দিয়ে ঠেলা গাড়িতে করে কবুতর আইসক্রিম বিক্রি করছিল। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, একদম কম দামে বিক্রি করব, চলে এসো চলে এসো। কনক কবুতরকে দেখে বলতে থাকে, আমার কাছে তো কোনো টাকা নেই, আর আইসক্রিম খেতে আমার অনেক মন চেয়েছে। বাড়িতে টাকা চাইলে তো বাবা মা আমাকে টাকাই দেবে না। কি করি আমি এখন, কি করি? পেয়েছি।
এসব বলে কনক উড়ে কবুতরের ঠেলা গাড়ির এক কোণে গিয়ে বসে আর অভিনয় করে কাঁদতে কাঁদতে বলে, কাকা আমার বাবা মারা গিয়েছে, আমার কাছে কোনো টাকা নেই, আমরা অনেক গরিব, আমাকে একটা আইসক্রিম দাও তো, আমার না খুব আইসক্রিম খেতে মন চাইছে। কিন্তু বাবা, তোর বাবা মরলো কি করে? বাবা জঙ্গলের গভীরে কাঠ কাটতে গিয়েছিল, আর ওই জঙ্গলে একটা পুরনো বাঁশের বাড়ি ছিল, ওই বাঁশের বাড়িতে একটা ভূত ছিল, বাবা না বুঝে বাঁশের বাড়িতে প্রবেশ করে আর ভূত বাবাকে মেরে ফেলে। আহারে বেচারা, কাঁদিস না বাবা, এনে দুটো আইসক্রিম। কনক আইসক্রিম দুটো নিয়ে আবার উড়ে গাছে ডালে গিয়ে বসে আর হাসতে হাসতে আইসক্রিম খেতে থাকে। তখনই ওখানে টুকি চলে আসে। এই কনক, তো দুষ্টুমি এখনো কমেনি তাই না? তুই জানিস না মিথ্যে কথা বলা মহাপাপ, তুই যে মিথ্যে কথা বললে আইসক্রিম নিলে, সেই মিথ্যাটা যদি একদিন সত্যি হয় তখন কি করবি শুনি? যজ্ঞ কাকা যদি সত্যি সত্যি মারা যায়? শোন, মিথ্যে কখনো সত্যি হয় না, বুঝেছিস? আর তুই মনে হয় আমার উপর হিংসে করছিস। যতই হিংসে কর না কেন, তুই আমার মতো মিথ্যে আর দুষ্টুমি করতে পারবি না। এটা বলে কনক সেখান থেকে চলে যায় আর টুকি কপালে হাত দিয়ে বলতে থাকে, এই দুষ্টুকে ভালো করার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর নেই। তবে কনক, তুই তোর এই কাজের শাস্তি নিশ্চয় খুব তাড়াতাড়ি পাবি রে। এই বলে টুকি উড়ে চলে যায় আর দূর থেকে এদের দুজনের কাণ্ড একটা পরি দেখছিল। এই দুষ্টু পাখিকে একটা উচিত শিক্ষা আমাকেই দিতে হবে, এর দুষ্টুমি কমানোর বুদ্ধি আমার জানা আছে, যাই এর বাড়িতে যাই। এরপর পরি উড়ে কনকের বাড়িতে যায়। তখন পরি দেখতে পায় কনক তার বাবা মায়ের পাশে বসে আছে। বাবা কনক, আজ কি তুই কোনো দুষ্টুমি করেছিস নাকি? সত্যি করে বল, বল বলছি। না বাবা, তোমার দিব্যি, আমি আজ কোনো দুষ্টুমি করিনি। কনকের এমন কথা শুনে পরি উপর থেকে জাদু করে যজ্ঞর উপর, আর যজ্ঞ কোনো কথা না বলে সাথে সাথে লুটিয়ে পড়ে যায়। কনিকে আর কনক এটা দেখে অনেক কান্না করতে থাকে। ওগো, এ তোমার কি হয়ে গেল? চোখ খুলো। হায় হায় রে, এ কোন বিপদ দেখা দিল, আমার কপালটাই পড়ে গেল। হায় হায় রে বাবা। ও বাবা, কি হলো তোমার? তাকাও আমার দিকে বাবা, তুমি এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। ওদের এমন কান্না শুনে ওখানে টুনি আর টুকি আসে। টুকি এসব দেখে বলতে থাকে, এখন এমন করে কাঁদছিস কেন? হ্যাঁ, তখন বাবার মৃত্যুর কথা বলেছি, আইসক্রিম খেয়েছিলি না, মনে নেই বুঝি তোর? এবার বোঝ মজা, সবাই বলতো দুষ্টুমি করিস না, দুষ্টুমি করিস না, মিথ্যা বলিস না, এবার বোঝ মজা, দেখলি তো কি হয়ে গেল? বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো মিথ্যে কথা আর দুষ্টুমি করব না, কথা দিলাম বাবা, ওঠো না, থাকাও না বাবা। কনক তার ভুল বুঝতে পারে, কনক অনেক কান্না করে। এসব দেখে পরে উপর থেকে কিছুক্ষণ পরে জাদু করে আবারও যজ্ঞকে ভালো করে দেয়। এই দেখে কনক যজ্ঞকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো কোনো দুষ্টুমি করব না, আজ আমার বলা মিথ্যেটার জন্যই তোমার এমন অবস্থা হয়েছিল বাবা। যজ্ঞ, তোমার কি হয়েছিল বলো তো? ঠিক তখনই ওপর থেকে পরি বলতে থাকে, আমি বলছি কি হয়েছিল যজ্ঞর, আমি কনককে উচিত শিক্ষা দেওয়ার জন্য যজ্ঞকে জাদু করে অজ্ঞান করেছিলাম, যেন কনক তার ভুলটা বুঝতে পারে। কি ব্যাপার কনক, বুঝতে পেরেছো এবার? দুষ্টুমির ফল সব সময় ভালো হয় না, আরো করবে দুষ্টুমি? না না, আমি আর কখনো দুষ্টুমি করব না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপর পরি চলে যায় আর এরপর থেকে কনক আর কখনো কারো সাথে দুষ্টুমি করত না। বাবা কাকুলি, তুই তো আজ অনেক শস্যদানা সংগ্রহ করেছিস রে, কোথায় পেলি এত শস্যদানা? দেখ আমি কত কম শস্যদানা সংগ্রহ করেছি,
এই শ্বশুরদারা তো আজ রাতের মধ্যে শেষ হয়ে যাবে। আরে টুনি, আমি উত্তরের বনে গিয়ে শস্য দানা সংগ্রহ করেছি। এই বনে তো অনেক পাখি, তাই বেশি শস্য দানা পাওয়া যায় না। শোন টুনি, তুই কোনো চিন্তা করিস না, কাল তোকে আমি আমার সাথে উত্তরের বনে নিয়ে যাব। এই কথা বলে টুনি আর কাকুরি যখন উড়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা গাছের চারার নার্সারি থেকে একটা বৃদ্ধ পাখির কণ্ঠস্বর শুনতে পায়। আশেপাশে কেউ কি আছো আমাকে সাহায্য করার মতো? আমার কাছে এসো না, কেউ কি আছো একটু সাহায্য করো। এই কাকুলি, দেখ দেখ, ওই যে নিচে এক বৃদ্ধা মাসি সাহায্যের জন্য চিৎকার করছে, চল তো গিয়ে দেখি তার কি সাহায্যের প্রয়োজন। ও মাসি, অমন ভাবে সাহায্য সাহায্য বলে চিৎকার করছো কেন গো? কি হয়েছে তোমার? আমি আর টুনি তোমাকে সাহায্য করতে এসেছি। বিপদে আমি পড়িনি কাকুলি, বিপদে পড়েছে আমার নার্সারির গাছগুলো। জানোই তো বনে এখন শুকনো মৌসুম চলছে, প্রচন্ড রোদের কারণে আমার গাছগুলো শুকিয়ে গিয়েছে। বৃদ্ধ বয়সে আমি দূরের নদী থেকে জল এনে দিতে পারছি না, তোমরা একটু দয়া করে জল এনে দিবে আমার গাছগুলোতে? ও, এই ব্যাপার মিনু মাসি, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজনে মিলে এক্ষুনি তোমার নাচারের গাছের জন্য জলের ব্যবস্থা করছি গো। এরপর টুনি আর কাকুলি দুজন দুটো কলস নিয়ে উড়ে নদীর ঘাটে যায় আর কলসি দিয়ে সেই নদী থেকে জল নিয়ে আসে। তারপর কাকুলি আর টুনি মিলে তাদের কলসির জল পুরো নাচারের গাছে ছিটিয়ে দেয়। না গো মিনু মাসি, তোমার আর কোনো চিন্তা নেই, আমরা সব গাছে জল দিয়েছি, তোমার গাছ যদি শুকিয়ে আর মরবে না। বাবা, তোমরা তো আমার বেশ উপকার করলে। শোনো, আমার তোমাদের কাজের বিনিময়ে কিছু দেওয়া নেই, তাই আমি তোমাদেরকে দুটো ডালিম গাছ দিচ্ছি। এই ডালিম গাছে অনেক মিষ্টি মিষ্টি ডালিম ধরবে। মিনু মাসি ডালিম গাছ দিয়ে ভালো করেছে। এই ডালিম গাছ আমি আমার বাড়ির নিচে রোপণ করব। বড় হওয়ার পর এই ডালিম গাছে যা ডালিম ধরবে তা বিক্রি করে আমার সংসার চালাবো। এরপর টুনি তার ডালিম গাছ রোপণ করতে থাকে। অন্যদিকে কাকুলি আর যোগ্যুর বাড়ি টুনির বাড়ির কিছুটা পাশেই ছিল। কাকুলি আর যোগ্যু টুনির ডালিম গাছ রোপণ করা দেখে বলতে থাকে, দেখো কাকুলি, তুমি এটা কেমন ডালিম গাছ নিয়ে এসেছো, পুরো শুকনো নেতিয়ে পড়া ডালিম গাছ। আর ওই দেখো টুনির ডালিম গাছটা কি সুন্দর সতেজ, দেখতে পাচ্ছো? যোগ্য, তুমি তো ঠিক কথাই বলেছো, টুনির ওই সতেজ ডালিম গাছ বড় হলে কতই না সুমিষ্টি ডালিম ধরবে, আর আমার গাছ তো দুদিন পরেই মরে যাবে। শোনো কাকুলি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যে বুদ্ধির কারণে টুনির সতেজ ডালিম গাছটা আমরা পেতে পারি। শোনো, তুমি টুনিকে ভুলিয়ে ভালিয়ে দূরে কোথাও নিয়ে যাবে, আর আমি সেই সুযোগে টুনির ডালিম গাছ তুলে এনে আমাদের বাড়ির আঙিনায় রোপণ করব। আর আমাদের এই আধমরা ডালিম গাছটা তার গাছের জায়গায় রোপণ করে দিব, বুঝেছ? বাবা, যোগ্য, তোমার মাথায় তো বেশ দারুণ বুদ্ধি এসেছে। শোনো, আমি তাহলে টুনির কাছে গিয়ে কিছু একটা বলে দূরে কোথাও নিয়ে যাই, তুমি সেই সুযোগে আসল কাজটা সেরে ফেলো। এ কথা বলে কাকুলি উড়ে উড়ে টুনির সামনে চলে আসে। আর কাকুলিকে দেখে টুনি বলে, আরে কাকুলি, তুই তুই আমার বাড়িতে তা কি মনে করি রে, কোনো দরকার বুঝি? হ্যাঁ রে টুনি, আমার বাড়িতে টিউবওয়েল নষ্ট হয়ে গিয়েছে, এদিকে আমার প্রচন্ড জল তেষ্টাও পেয়েছে। চল না রে টুনি, আমার সাথে নদীতে গিয়ে জল খেয়ে আসি, একা একা যেতে একদম ইচ্ছে করছে না। চল, এত করে যখন বলছিস তবে চল, তোর সাথে আমি নদীর পাড়ে যাব, আমারও অবশ্য একটু জল তেষ্টা পেয়েছে। এরপর কাকুলি আর টুনি জল পান করার জন্য নদীর ঘাটের দিকে উড়ে যায়। আর যোগ্য টুনির যাওয়া দেখে বলে, ওই তো কাকুলি পরিকল্পনা মতো টুনিকে ডালিম গাছের চারা থেকে দূরে নিয়ে গেছে। যাই যাই, এবার আমার কাজটা সফল করি।
এই কথা বলে যোগ্গু টুনি চারা গাছের কাছে এসে চারা গাছ তুলে নিয়ে নিজের আঙিনায় গিয়ে রোপণ করে। আর তাদের নেতিয়ে পড়া চারা গাছটা টুনির আঙিনায় রোপণ করে দেয়। এদিকে টুনি আর কাকলি ফিরে আসে। একি ডালিমের চারা গাছটা আমার এমন নেতিয়ে পড়েছে কেন? কিছুক্ষণ আগে তো বেশ সতেজ ছিল, বেশি রোদের কারণে বুঝি এমনটা হয়েছে। আজ থেকে এই গাছে আমি বেশি বেশি করে যত্ন করতে হবে, তবেই তো গাছে ডালিম ধরবে। এরপর টুনি ঘরে চলে যায়। এদিকে এসব ঘটনা টুনির বাড়ির পাশে এক বড় গাছে বসে থাকা পরি দেখতে পায়। পরি এসব ঘটনা দেখে বলতে থাকে, আরে ওই যোগ্য অন্যের ভালো জিনিস দেখে হিংসে করে, আবার তা চুরি করে নিয়ে যায়, এর শাস্তি তোকে আমি দিবই রে যোগ্য। এই চুরির জন্য পরে তুই সারা জীবন আফসোস করবি। এ কথা বলে পরি উড়ে এসে টুনি ডালিম গাছের পাশে বসে আর তার হাত দিয়ে চারা গাছের পাতা স্পর্শ করে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি কাকুলি তাদের ডালিম গাছ যত্ন করে বেশ বড় করে তোলে। এদিকে কাকুলি ডালিম গাছে বেশ বড় বড় ডালিমও ধরে। বাবা, আমার ডালিম গাছে কত বড় বড় ডালিম ধরেছে! দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও বুঝি তেমনই মিষ্টি হবে। যাই, টুনির বাড়িতে গিয়ে দেখি তার ডালিম গাছে কেমন ডালিম ধরেছে। এদিকে আমার এমন সুমিষ্টি ডালিমের কথা তাকে বলে আসি। আমার এমন ডালিমের কথা শুনলে হিংসেতে যা জ্বলবে না! এই কথা বলে কাকলি উড়ে উড়ে টুনির বাড়ির দিকে যায়। তখনই উড়ত অবস্থায় বিউটি পার্লারের সাথে কাকলির দেখা হয়। কি গো কাকলি, একটা খবর শুনেছো? বনে তো একটা আজব ঘটনা ঘটে গিয়েছে। আজব ঘটনা মানে কি বলছো? আমি তো কিছুই জানি না। ও মা, তুমি কিছুই জানো না? শোনো, বলছি তোমায়, টুনির ডালিম গাছে লাল লাল ডালিমের বদলে লাল কলা ধরেছে গো। এমন আজব কথা শুনেছো কখনো? কি, এমনটা আবার হয় নাকি? দেখি তো সরো আমার সামনে থেকে, আমি টুনির বাড়িতে গিয়ে সত্য ঘটনাটা দেখে আসছি। এই কথা বলে কাকলি দ্রুত উড়ে গিয়ে টুনির বাড়িতে যায় আর সত্যি সত্যি দেখে টুনির ডালিম গাছে লাল কলা ধরেছে। কাকলি, তুই এসেছিস? দেখ না রে, আমার ডালিম গাছের অবাক করা কাণ্ড দেখ, আমার ভাগ্য তো পুরো উল্টে গেল রে। এই লাল কলা যদি বাজারে একবার বিক্রি করতে পারি, তবে তো আমার লাভই লাভ। টুনির এমন কথা শুনে কাকুটি আর কিছু না বলে তার বাসায় উড়ে চলে যায় আর যোগুকে রাগে দুঃখে বলতে থাকে, সব দোষ তোমার, কেন তুমি ডালিম গাছের চারা টুনির চারার সাথে বদলাতে বললে? দেখো, যদি আর চারা না বদলাতাম, তবে ওই ডালিম গাছের মধ্যে ডালিমের পরিবর্তে লাল কলা ধরতো, আর আজব জিনিস বলে আমরা চড়া দামে বাজারে বিক্রি করতে পারতাম। ঠিকই বলেছ কাকুলি, কেন যে এত বড় বোকামোটা করতে গেলাম? টুনির আজব লাল কলা ছেড়ে কে এখন আমাদের সাধারণ ডালিম কিনবে বলো? এই কথা বলে কাকুলি আর যোগু তাদের বাড়িতে বসে কপাল চাপকাতে থাকে আর ওরা আসল কারণ না বুঝতে পেরে হাই হাই করতে থাকে। তো বন্ধুরা, যারা কারো সাথে ধোকাবাজি করে তাদের সাথে কখনোই ভালো কিছু হয় না, তারাও কোনো না কোনো মাধ্যমে ধোকা খায়। বাবা, ইগল দাদার কাছে টাকা ধার নিয়ে বেগুন চাষ করে তো আমার বেশ ভালোই লাভ হয়েছে, গাছে কত বেগুন ধরেছে। যাক, কাল তো ইগল দাদার টাকা শোধ দেওয়ার দিন। সকালবেলা জমি থেকে সব বেগুন তুলে শহরের বনে চড়া দামে বিক্রি করে দিব, আর বেগুন বিক্রি করে যা টাকা লাভ হবে সেখান থেকে ইগল দাদাকে টাকা দিয়ে দিব। এসব বলে টুনি খুশি মনে তার বাসায় চলে যায়। এরপর বনে রাত নেমে আসে আর রাতের বেলা হঠাৎ প্রচন্ড ঝড় ওঠে। সেই ঝড়ে টুনির বেগুনের জমির সব বেগুন গাছ নেতিয়ে পড়ে। হায় হায়, এ আমার কি দশা হলো গো! রাত পোহালে ইগল দাদা আমার কাছে ধারের টাকা নিতে আসবে, আমি তবে কি করে সেই টাকা দিব? আমার যে সর্বনাশ হয়ে গেল, এই ঝড় বৃষ্টিতে সব বেগুন গাছে নষ্ট হয়ে গেল। হায় হায় রে!
এসব বলে টুনি নিরুপায় হয়ে তার কপাল চাপকাতে থাকে। এভাবেই সেই রাতটি কেটে যাওয়ার পর পরের দিন যথারীতি ঠিক সময়ে ঈগল টুনির কাছে আসে। কই রে টুনি, দে দে, আজ তো তোর ধার পরিশোধ করার শেষ দিন, আমার সব টাকা ফেরত দিয়ে দে। ঈগল দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার টাকা আর পরিশোধ করে দিতে পারবো না। আমার বাসায় ঢোকার সময় তো তুমি বুঝি দেখেছো আমার বেগুনের জমিটা কেমন, আমার বেগুন গাছগুলো নেতিয়ে পড়েছে। আমার বেগুন বিক্রি করা হবে না আর তোমাকে টাকা দেওয়া হবে না। টাকা দিতে পারবি না মানে তোর ঘা টাকা দিবে আমাকে? টাকা নেওয়ার সময় মনে ছিল না আমাকে ধার শোধ করতে হবে? হ্যাঁ, আমি অত কিছু শুনতে চাই না, এক্ষুনি তুই আমাকে টাকা দে বলছি। আমাকে একটু দয়া করো গো দাদা, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমার টাকা যে এখন কিছুতেই পরিশোধ করতে পারবো না। ঠিক আছে, টাকা যখন শোধ করতে পারবি না তবে তোর বাড়িটা আমার নামে করে দে। টাকার বদলে এই বাড়িটা আমাকে দিয়ে দে। দিয়ে দে বলছি? ঠিক আছে দাদা, তবে তাই হোক, আমি যখন টাকা শোধ করতে পারবো না তবে আমি আমার বাড়িটা তোমাকে দিয়ে দিলাম। এই কথা বলে টুনি কাঁদতে কাঁদতে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর উড়ে উড়ে একটা গাছের বকডালের উপরে এসে বসে। হায় সৃষ্টিকর্তা, এক রাতের বৃষ্টিতে আমি যে সর্বহারা হয়ে গেলাম, আমার বেগুনের জমিটাও নষ্ট হয়ে গেল, এদিকে ঈগল দাদার টাকার কারণে বাড়ি ছাড়া হয়ে গেলাম। এবার আমি কোথায় যাব, কি করব? হায় হায় রে, আমার পোড়া কপাল। এসব বলে টুনি যখন কাঁদছিল ঠিক তখনই সেই গাছের পাশ দিয়ে মিষ্টিটি নামে এক পাখি একটা ব্যাগ নিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় মিষ্টিটি টুনির সব কথা শুনতে পায় আর মনে মনে বলে, আহারে বেচারে জনম দুঃখী টুনি, তার কথা শুনে মনে হচ্ছে সে ভীষণ কষ্টে আছে, আমার তো অনেক টাকা পয়সা, যাই টুনিকে একটু সাহায্য করে আসি। ও টুনি দিদি, তুমি আর এই গাছের ডালে কতক্ষণ বসে থাকবে গো? আমি একটু আমার ব্যাগটা তোমার কাছে রেখে বাজারে যেতাম, কিছু কেনাকাটা আছে আমার, এই ব্যাগটার একটু খেয়াল রাখবে তুমি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়, রেখে যেতে পারো ব্যাগ আমার কাছে, আমি দেখে রাখবো। টুনির এমন কথা শুনে মিষ্টি দিয়ে ভীষণ খুশি হয় আর তার ব্যাগ টুনির কাছে রেখে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টুনি মিষ্টিটির ব্যাগ আগলে সেই গাছের ডালে বসে থাকে। এদিকে বনের মধ্যে রাত নেমে আসে। কি দিন গড়িয়ে রাত নেমে এলো, মিষ্টিটি এখনো আসছে না কেন? এই ব্যাগ যে এখনো আমার কাছে, এদিকে রাতে তো এই গাছের ডালে বেশিক্ষণ থাকতে পারবো না, যখন তখন আমার কোনো বিপদ হতে পারে। না, এক্ষুনি থাকার জন্য ব্যবস্থা করতে হবে আমার। এ কথা বলে টুনি সেই গাছের ডাল থেকে ব্যাগ নিয়ে উড়ে বনের গভীরে চলে যায় আর বনের গভীরে গাছের ডালে একটা ভাঙা বাড়ি দেখতে পায়। ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে ও বাড়িতে কেউ থাকে না, যাই আজ রাতটা আমি ওই বাড়িতে কাটিয়ে দেই। যাক বাবা, থাকার জন্য একটা বাড়ি পেলাম, কিন্তু সারাদিন ব্যাগটা বহন করে বেড়ালাম, এখন পর্যন্ত জানি না যে এই ব্যাগে কি আছে, একবার খুলে দেখি তো। ওরে বাবা রে, ব্যাগে এতগুলো টাকা, সারা জীবনে একসাথে এতগুলো টাকা আমি কখনো দেখিনি। হায় হায়, মিষ্টিটিয়ে দিদি বুঝি টাকার জন্য রাত হলেও ওই গাছে ফিরতে পারে, আর আমি কিনা গাছ থেকে এখানে চলে এলাম, মিষ্টিটিয়ে দিদি তো আমাকে তাহলে চোর ভাবতে পারে। না বাবা, কাল সকাল হলেই আমি এই টাকার ব্যাগ নিয়ে আবার ওই গাছে যাব। এ কথা বলে টুনি সেই রাতটা পুরো টাকার ব্যাগ বুকে আগলিয়ে নির্ঘুমে রাত কাটিয়ে দেয় আর সকাল হতেই টুনি ব্যাগ নিয়ে সেই গাছে চলে যায়।
আরে কালকের মতো তো আবার আজ দিন গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কিছুক্ষণ পরে তো রাত নামবে, কিন্তু মিষ্টিটিয়ে দিদি তো এখনো এলো না। এই টাকার ব্যাগে মিষ্টিটিয়ে দিদি নিতে আসবে না? এদিকে তো মিষ্টিটিয়ে দিদির বাড়িও আমি চিনি না, তাকে এই টাকার ব্যাগ দিয়ে আসবো কি করে? দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি, মিষ্টিটিয়ে দিদি যদি আসে তবে এই ব্যাগটাকে আমি ফেরত দিয়ে দিব। এভাবে টনি ব্যাগ নিয়ে মিষ্টিটির জন্য অপেক্ষা করতেই থাকে। অবশেষে টনি মিষ্টিটির আসার কোনো লক্ষণ না দেখতে পেয়ে আবারও সে ভাঙা ঘরে ফিরে যায়। পরের দিন সকালবেলা টনি মিষ্টিটির ফিরে আসার আশায় আবারও সেই গাছে যায়। এই ব্যাগ যে মিষ্টিটির দিদিকে ফেরত দিতেই হবে আমার। আরে আরে ওই যে ওটা মিষ্টিটির দিদি উড়ে যাচ্ছে না? মিষ্টিটিয়ে দিদি, ও মিষ্টিটিয়ে দিদি শুনে যাও, এখানে এসো মিষ্টিটিয়ে দিদি। উফ বাবা, তোমার জন্য অপেক্ষা করতে করতে তো আমি মরেই যাচ্ছিলাম, ভাগ্যিস দেখা হলো। এই নাও তো বাবু তোমার ব্যাগ নাও, আর এর দায়িত্ব থেকে আমাকে মুক্ত করো। আর হ্যাঁ দিদি, আমি এই ব্যাগ খুলে দেখেছি, অনেক টাকা আছে ব্যাগের ভেতরে। হায় হায় রে টুনি, আমি ভেবেছিলাম তোকে না বলে সাহায্য করব। তোর সব কষ্টের কথা আমি সেদিন শুনেছিলাম, তোকে দুঃখী ভেবেছিলাম, কিন্তু তার উপর তুই এতটা সৎ তা আমি কল্পনাও করিনি। তোর সততায় আমি মুগ্ধ হয়েছি রে। এসব তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই টাকাগুলো তোর, এই টাকাগুলো দিয়ে তুই তোর নিজের ভাগ্য বদল কর। এ কথা বলে মিষ্টিটি সেখান থেকে চলে যায়। এদিকে টনি এতগুলো টাকা পেয়ে ভাবতে থাকে, মিষ্টিটি দিদি আমাকে এভাবে সাহায্য করলো, কিন্তু এতগুলো টাকা দিয়ে আমি কি করব? রঙিন করলার গাছ কে নিবে কে নিবে? গাছের দাম মাত্র 10 টাকা, রঙিন করলার গাছ। এই তো পেয়েছি, আমি এই ব্যাগের কিছু টাকা দিয়ে রঙিন করলার গাছ কিনে নিব। আর সেই রঙিন করলার গাছে যখন রঙিন করলা ধরবে তা বিক্রি করে আমি এই টাকাগুলো দ্বিগুণ করতে পারবো। এসব বলে টুনি কবুতরের কাছ থেকে রঙিন করলার গাছ কিনে নেয় আর সেই ভাঙা বাড়িতে ফিরে যায়। তারপর সে গাছ বাড়ির সামনে রোপণ করে দেয়। কিছুদিন পর টুনি দেখতে পায় প্রায় তার গাছে রঙিন করলা ধরেছে। বাবা কি সুন্দর, গাছে রঙিন করলা ধরেছে, এই করলা বাজারে বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো। মিষ্টিটিয়ে দিদিকে যে কি বলে ধন্যবাদ দিব, সেই টাকাগুলো না দিলে যে আমি এমন উপার্জন করার পথ খুঁজে পেতাম না। এ কথা বলে টুনি গাছ থেকে রঙিন করলা তুলে বাজারে বেশ চড়া দামে বিক্রি করে। আর সে অনেক টাকা লাভ করে, আর সেই টাকা দিয়ে টুনি একটা বাড়ি কেনে আর সুখী শান্তিতে সবাইকে সাহায্য সহযোগিতা করে ভালোভাবেই দিন কাটাতে।